আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। এলাকার কোনো মানুষ বিপদে পড়েছে খবর পেলে ছুটে চলে যাওয়া তার অভ্যাস। রাতে ভিতে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে কন্যাদায়গ্রস্ত পিতা, সবার প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কখনো কার্পণ্য করেন না তিনি। অবশ্য বদনামও কম নয়, রাগী, জেদি, একগুঁয়ে, তারকাটা, নানা বিভীষণে বিভূষিত করা হয় তাকে। অবশ্য সুনাম হোক বা বদনাম, কোনো কিছুই দাগ কাটে না তার সাদা মনে। তিনি সমাজসেবী খয়রুল ইসলাম, একদা আরাবুল ইসলামের ভাব শিষ্য। লকডাউনের এই কঠিন সময়ে ভগবানপুর অঞ্চলের খেতে না পাওয়া মানুষদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছেন আপন স্টাইলে। আজ ভাঙড়ের বিভিন্ন গ্রামে প্রায় 1,500 মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন তিনি। ছিলেন কাশীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ ঘোষ সহ আরও অনেকে। আবুয়া দক্ষিণ খয়েরপুর ছাড়া আর কেউ নেবে না। এবার স্যার ঝাড়সাই বুদ্ধি বুদ্ধি চলে যাবে, ঝাড়সাই বুদ্ধি আবুয়া এবং দক্ষিণ খয়েরপুর ছাড়া কেউ নেবে না। বুদ্ধি বুদ্ধি যাবে, আসছে বুদ্ধি বুদ্ধি যাবে। এই পরিস্থিতিতে অনেক আমাদের ভাইয়েরা আছে যারা দিন আনে দিন খায়, অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে যাদের সংসারটুকু চালাতে প্রচণ্ড অসুবিধার মধ্যে তাদের জীবিকা অর্জন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি মাননীয় খয়রুল ইসলাম এবং আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা এনকার গ্রাম পঞ্চায়েত আয়োজন সদস্য আছে চিরজিৎ সিং ছাপুই, আমাদের ভগবানপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি লোকমান মোল্লা এখানে উদ্যোগে এবং অন্যান্য যারা আছে প্রত্যেকে যথেষ্ট এই কর্মটা সফল করার জন্য সহযোগিতা করেছে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন কাশীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয়। এখানে আমরা প্রায় 2,000 লোকের ত্রাণ, তাদের তো ত্রাণ বলা যায় না, কারণ এই টাইমে আপনারা জানেন নিডি অনেক মানুষ আছে যারা মধ্যবিত্ত ঘরের থেকে বিলং করে, শুধু গরিব মানুষ না, তারা লজ্জার খাতিরে হয়তো অনেক সময় অনেক জায়গায় যেতে পারছে না ত্রাণটা সংগ্রহ করার জন্য। তাদের কথা চিন্তা করে কিছু চাল, ডাল এবং আলু, পেঁয়াজের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের পাশে দাঁড়ানো যায়। আজকে মূলত ইতিমধ্যে মোটামুটি সারা বিশ্ব জানে, সেই সঙ্গে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ আমাদের নেত্রীর নির্দেশে যে বিশ্বে করোনা ভাইরাসের যে মরণ খাবা, সেই খাবা যে ছড়িয়েছে চারিদিকে এবং যার জন্যে লকডাউন প্রক্রিয়া 15 তারিখ পর্যন্ত ছিল সেটা 30 তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত দিয়েছে। কিন্তু আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের ভাঙড়ের বহু মানুষের আর্থিক অনটন অনেকক্ষণিক, কিন্তু তারা সামনে বলতে পারছে না। সেই জন্য আমরা খয়রুল, আমি এবং আমাদের কাশীপুর কুরুপ খান যুব সভাপতি তাদের উদ্যোগে আজকের আমরা ভগবানপুর অঞ্চলে প্রায় 2,000 পরিবারকে তাদের কিছু চাল ডাল খাদ্যশস্য আমরা তাদের কাছে তুলে দিচ্ছি, যেন এই লকডাউন প্রক্রিয়ায় তাদের কোনো রকম আর্থিক অনটন যেন না হয় সেই জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এই কর্মসূচি নিশ্চিতভাবে এইটা প্রক্রিয়াটা চলবে। এটা আমরা ফার্স্ট লটে দিলাম, সেকেন্ড লকডাউন আমাদের রোজা শুরু হচ্ছে 24 কিংবা 25 তারিখ থেকে, আমরা ওই রোজার মধ্যে বা রোজার শুরুতে হয়তো আমরা আবার একবার
মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এইভাবে একইভাবে। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।